কংগ্রেস। দুদিনের এই বিজ্ঞান কংগ্রেসে সূচনা করেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের আর্থিক সহযোগিতায় এই বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসে 12টি বিষয়ের উপর মোট 550 গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্যে 408টি গবেষণাপত্র নির্বাচিত হয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার ঘোষ জানান, এদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি অ্যাপও চালু করা হয়েছে। এই অ্যাপ ডাউনলোড করে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য জানা যাবে। এ রাজ্যে এই প্রথম কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অ্যাপ চালু করা হলো বলে উপাচার্য জানান। Thank you.